हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई जे जेखने आछो खूब भालो आछो सुस्थ आछो। आज आमी तुम्हारे साथे शेयर करब खूबी सहज पद्धतिते आमी किभाबे प्रति सोमवार बाबा महादेवर पुजो करे थाकि। खूबी सहज पद्धतिते आमी बाबा महादेवर पुजो करे थाकि। तो किरकम लागलो आज के आमार एई नित्य शिव पुजो पद्धति अवश्य कमेंट कर जानाबे। भालो लागले प्लिज एक लाइक करबे और भिडियोटी शेयर कर देवार जोन्नो अनुरोध रइलो। आर जे समस्त फ्रेंड्स आमार चैनलटा आज के प्रथमबार देखछो, चैनलटा एखोनो सबस्क्राइब करोनि, प्लिज आमार चैनलटा सबस्क्राइब करे पाशे बेल बाटनटा अन करे निओ। आर जे समस्त फ्रेंड्स अलरेडी आमार चैनल सबस्क्राइब करे आमार पाशे आछो तादेर असंख्य असंख्य धन्यवाद। प्लिज तोमरा आमाके एइभाबेई सपोर्ट करो। तो सबार प्रथम आमी चले एसेछि ठाकुर घरे। ठाकुर घरटा खूब भालो करे मुछे नेब और एखाने आमी गाछ थेके किछु फुल तुले निएछि और ठाकुर घरटा एखन मुछे निच्छि। ठाकुरेर घरटा आमार मोछा হয়ে গেছে, এখন আমি ঠাকুরের বাসন ধুয়ে নিচ্ছি। প্রথমে আমি স্টিলের বাসনগুলো মেজে নিচ্ছি। তারপর আমি পিতলের বাসনগুলো মেজে নিয়েছি তেতুল দিয়ে, এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ঠাকুরের বাসন ধোয়া আমার হয়ে গেছে আর এখন স্নান করে ঠাকুরের জল নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখন ঠাকুরের আগের দিনে যে বাসি ফুলগুলো ছিল সেই বাসি ফুলগুলো আমি আগে সরিয়ে নিলাম আর এখন সিংহাসনটা মুছে নিচ্ছি। সিংহাসন মোছা হয়ে গেছে, একটা শুকনো কাপড় দিয়ে আমি সিংহাসন মুছে নিয়েছি। আর প্রতিদিন আমি এইভাবেই একটা শুকনো কাপড় দিয়েই সিংহাসনটা পরিষ্কার করে নিই। এখন আমি ঠাকুর স্নান করাবো, তাই জন্য স্নানের জল রেডি করছি। সবার প্রথম দিলাম গঙ্গা জল, তারপর দিলাম গোলাপ জল, অগুরু, আর কিছুটা জল আমি একটা পিতলের গ্লাসে রেখে নিলাম। আর কিছুটা জলে আমি এখন একটা শুকনো কাপড় ভিজিয়ে নিলাম, সেই জলটা দিয়েই আমি সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। মা সরস্বতীকেও স্নান করানো হয়ে গেল, মা লক্ষ্মীকেও স্নান করানো হয়ে গেছে, এখন বাবা লোকনাথকে স্নান করিয়ে নিচ্ছি।
গুরুদেবকেও স্নান করিয়ে নিলাম, এখন বাবা মহাদেবকে স্নান করিয়ে নেব। তো বাবা মহাদেবকে সিংহাসন থেকে নামিয়ে নিলাম, নিয়ে এখন আলাদা একটা পাত্রে বাবা মহাদেবকে রাখলাম। আর বাবা মহাদেবের যে নাগ আর ত্রিশূলটা, ত্রিশূল নাগটা আর বেলপাতাটা খুলে রাখলাম, আর ত্রিশূলটা পাশে রাখলাম। চন্দন বেটে নিচ্ছি, আর যে জলটা আমি আলাদা করে রেখেছিলাম গঙ্গা জল, গোলাপ জল আর অগুরু দিয়ে একটা স্নানের জল তৈরি করেছিলাম, সেই জলটা আলাদা রেখেছিলাম, সেই জলটাই নিলাম এখন। এখন বাবা মহাদেবকে ঘি মাখিয়ে নেব। আমি প্রতিদিনই এইভাবে বাবা মহাদেবকে ঘি আর মধু মাখিয়ে চকচকে রাখার চেষ্টা করি। আমরা বাবা মহাদেবকে যত চকচকে রাখব আমাদের ভাগ্য তত চকচক করবে। আর প্রতিদিন এইভাবে আমি বাবা মহাদেবকে ঘি মধু মাখিয়ে স্নান করিয়ে নিই, আর প্রতি সোমবার তো এইভাবে করাই। এখন মধু মাখিয়ে নিচ্ছি, এইভাবে প্রতিদিন ঘি মধু মাখালে শিবলিঙ্গটা ভীষণ চকচক করে, খুব ভালো লাগে দেখতে। আর পাথরের বাটিটায়ও আমি ঘি মধু মাখিয়ে নিই। আর এখন আমি স্নানের যে জলটা তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা দুধ, আর দিচ্ছি সিদ্ধি পাতা। তো গোলাপ জল, গঙ্গা জল, অগরু, সিদ্ধি পাতা, কাঁচা দুধ আর কিছু ফুলের পাপড়ি দিয়ে দিলাম। তো এইভাবেই একটা স্নানের জল রেডি করলাম। এই স্নানের জলটা দিয়ে এখন প্রথমে ত্রিশূল স্নান করিয়ে নিচ্ছি, আর তারপর বাবা মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই মহামন্ত্র জাপ করি বাবা মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি। তো বাবা স্নান করানো হয়ে গেছে, এখন বাবাকে আমি পাথরের বাটিতে আবার নিয়ে আসছি। আর বাবা মহাদেবের যে এখন প্লেন এমনি জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে আবার স্নান করিয়ে দিলাম। আর যে স্নানের জলটা এটা আমি কোনো গাছের গোড়ায় দিয়ে দেব, মানে যেখানে সেখানে ফেলবো না এই জলটা। বাবা স্নান করানো হয়ে গেল, বাবাকে আবার বাবার যে নাগ আছে সেটা আমি পরিয়ে দিলাম, আর বেলপাতাটাও দিয়ে দিলাম। আর এখন আমি সিংহাসন ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। প্রতিদিন এইভাবে আমি আমার গাছে যা ফুল ফোটে গাছের ফুল দিয়ে পুজো করে থাকি। বৃহস্পতিবার বা কোনো বিশেষ কোনো পুজো থাকলে তখনই বাজার থেকে ফুল কিনে আনা হয়। তো প্রতিদিন আমি এইভাবে গাছের ফুল দিয়ে পুজো করে থাকি। ঘটেও ফুল দিয়ে দিলাম, আর এখন চন্দনে বেলপাতা দিয়ে বাবা মহাদেবকে অর্পণ করছি। আর আকন্দ ফুল বাবার ভীষণ পছন্দের, তাই আকন্দ ফুল দিয়ে আর সাদা টগর ফুল দিয়ে বাবাকে আমি সাজিয়ে নিলাম। বাবা মহাদেব অল্পতেই সন্তুষ্ট, আমরা যেভাবে পারি সেইভাবেই বাবাকে পুজো করলে বাবা তাতেই সন্তুষ্ট। আমি এখন আমার সমস্ত ঠাকুরকে ফুল, বেলপাতা, চন্দন দিয়ে অর্পণ করছি, বাবা লোকনাথকেও অর্পণ করলাম।
কীরকম হয়েছে আমার বাবা মহাদেবের সাজটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন আমি ভোগ নিবেদন করার জন্য ভোগের থালা আর গ্লাসে জল দিয়ে দিচ্ছি। ভোগের থালায় নকুলদানা দিয়ে দিচ্ছি আর ফুল, একটু কর্পূর থালায় দিয়ে দিয়েছি আর বাবা লোকনাথকে মিষ্টি দিয়েছি। এইভাবেই নকুলদানার মিষ্টি দিয়েই ভোগ নিবেদন করেছি। এখন আমি ধূপ দীপ ধরিয়ে নিয়েছি, নিয়ে এখন আরতি করে নিচ্ছি। ধূপকাঠি দিয়ে ঘিয়ে প্রদীপ দিয়ে আর এখন তেলের প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। প্রণাম করে নিলাম। এখন আমি শঙ্খ বাজিয়ে নিচ্ছি। আরতি করা আমার হয়ে গেছে। তো এইভাবেই খুবই সহজ পদ্ধতিতে আমি বাবা মহাদেবের পুজো করে থাকি প্রতি সোমবার। তো পুরো ঠাকুর ঘরটা আমি তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর এখন আমি কিছুক্ষণ ঠাকুর একা রেখে তারপর ভোগের থালা গ্লাসটা নামিয়ে নিচ্ছি। প্রদীপ ঠান্ডা হয়ে গেছে, ঘিয়ের প্রদীপ ঠান্ডা করে নিলাম আর ধূপকাঠিটা কিছুক্ষণ জ্বলবে। এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম, ঠাকুরের বাসনগুলো সব আলাদা করে রেখে দিয়ে। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।